শিক্ষার্থীবিন্দু এ নিউ ইংলিশ এডু বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন বরাবরের মতো আমাদের ওনার সেকেন্ড ইয়ার ইন্ট্রোডাকশন টু ডামায় আমাদের সাজেশন থেকে সবগুলো প্রশ্ন কমন পড়েছে আজকের আলোচনা করব প্রথম দাপে আমাদের সাজেশন থেকে কোন কোন প্রশ্নগুলো কমন পড়েছে সেগুলো চিহ্নিত করে দেখাবো এরপর আমরা রোমান্টিক পোয়েটটির চার এবং দশ মার্কের সর্বশেষ সাজেশন নিয়ে আলোচনা করব অনার্স সেকেন্ড ইয়ার ইন্ট্রোডাকশন টু ডামার ব্রড কোশ্চেন অর্থাৎ দশ মার্কের প্রশ্নের এক নম্বরে যে প্রশ্নটি এসেছিল তা আমাদের সাজেশান থেকে দুই নম্বরে এসেছিল আমাদের সাজেশনের দুই নম্বরের প্রশ্ন এক নম্বরে এসেছিল আমাদের সাজেশনের তিন নম্বরের অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন তিন নম্বরে এসেছিল আমাদের সাজেশনের ছয় নম্বর প্রশ্ন এসেছিল পাঁচ নম্বরে আমাদের সাজেশনের দশ নম্বর প্রশ্ন এসেছিল চার নম্বর প্রশ্নে আমাদের সাজেশনের তেরো নম্বর প্রশ্ন এসেছিল সাত নম্বর এবং তেরো নম্বর প্রশ্নে এবং আমাদের সাজেশনে ষোলো নম্বর প্রশ্নটি এসেছিল ষোলো নম্বর প্রশ্নটি এসেছিল আট নম্বর প্রশ্নে এখন পাট বি থেকে আমাদের সাজেশনের দেয়া তিন নম্বরের প্রশ্নটি এসেছিল দুই নম্বর প্রশ্নে পাঁচ নম্বরের প্রশ্নটি এসেছিল ছয় নম্বরের প্রশ্নে তেরো নম্বরের প্রশ্নটি এসেছিল সাত নম্বরে এবং আট নম্বরের প্রশ্নটি এসেছিল ষোলো নম্বরের সাজেশনের ষোলো নম্বরের প্রশ্নটি এসেছিল আট নম্বর প্রশ্নে যে সকল প্রশ্নের মধ্যে আসবে লেখা ছিল সেই সকল প্রশ্ন অবশ্যই অবশ্যই এসেছিল এখন শুরু করছি চার মার্কের এবং দশ মার্কের রোমান্টিক পয়টটির চূড়ান্ত সাজেশন আর আমাদের ব্রিফ কোশ্চেন থেকে বারোটা প্রশ্ন এসেছিলো আমরা বীরিপ কোশন যে সাজেশন দিয়েছিলাম রোমান ইন্ট্রোডাকশন টু ডামা সেখান থেকে বারোটি প্রশ্নেই কমানো ছিল এখন শুরু করছি সাজেশন ফর সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামিনেশন দু হাজার উনিশ রোমান্টিক পয়েন্টটির দশ মার্কের যে সকল প্রশ্নের মধ্যে আসবে লেখা রয়েছে ওই সকল প্রশ্ন অবশ্যই পরীক্ষা আসবে এক নম্বরের প্রশ্ন দিয়েছি ব্লেক্স পোয়েমস ইলস্ট্রেট টু কন্ট্রি স্টেটস অফ হিউম্যান্সুল এটা অবশ্যই আসবে দুই নম্বর দিয়েছি রাইট অ্যান্ড এস অন ব্লেক্স

ছ নম্বর প্রশ্নটি অবশ্যই আসবে হাউ ডার শেলি আইডিয়ালাইজ দ্য স্কেলার এই প্রশ্নটি অনেক কমন এটি অবশ্যই আসবে সাত নম্বর প্রশ্নটিও কমন রয়েছে ডিসকাস শেলিস ইউজ অফ ইমেজেরি ইন দ্য পয়েম ইন হিস পয়েম টু এ নয় নম্বর প্রশ্নটি অবশ্যই আসবে কনসিডার জন ডোয়ান এজ এ টিপিক্যাল বাইরনিক হিরো অথবা হোয়াট আর দ্য ফিচার অফ দ্য বাইরনিক হিরো এ প্রশ্নটি বারো নম্বর প্রশ্নটি অত্যন্ত কমন এটি অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে ডিসকাস দ্য থিম অফ লস অ্যান্ড পেন্স ইন ওয়ার্ডস ইমর্টালিটি উড তেরো নম্বর প্রশ্নটি আসার অনেক সম্ভাবনা রয়েছে হাউ ডাস ওয়ার্ডস ওয়াথ গ্লোরিফাই চাইল্ডহুড ইন

তিনি নম্বৰ অনেক কমন হোৱাট ষ্ট পইট মেক এ স্কেলাৰ চাৰি নম্বৰ প্ৰশ্ন হোৱাট লছ ড দ্য পইট ৰেফাৰ টু দ্য তিনিটা নেপিক পাঁচ নম্বৰ প্ৰশ্ন হোৱাট কাইণ্ড অফ পাৰ্চন ইজ নাৰ্ছ ইন চং অফ ইনোচেন্স ছয় নম্বৰ প্ৰশ্নটো অনেক কমন হাউ ইজ দ্য টাইগাৰ ডিফৰেণ্ট ফ্ৰম দা লাম্প সাত নম্বৰ প্ৰশ্ন অনেক কমন হাও ৱাজ ৱাৰ্ছ ৱাট ৰিমেম্বাৰ মিল্টন ইন দ্য পইম লণ্ডন এইটিন টু এই প্রশ্নটা অনেক কমন আসার সম্ভাবনা বেশি আট নম্বর ডিসক্রাইব দ্য এজুকেশন অফ ডোনাইনেস এটিও কমন নয় নম্বরও কমন রয়েছে ডিসক্রাইব দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডেট ইন লাইফ ডেট অ্যান্ড লাইফ ইন ডেট সিচুয়েশন এগারো নম্বর অনেক বেশি কমন দশ নম্বর ডিসকাস দ্য সাফারিং অফ সিমনি সুইপার্স এগারো নম্বরও অনেক কমন হোয়াট আর শেলি ফর বি টু মন ফর অ্যাডোনাইস বাৰ নম্বৰ কম্পেয়াৰ এণ্ড কনটাস দা টু নাৰ্ছ ইন ব্লেক স্পেম তেৰ নম্বৰ কোচন ৰাইটে নোট অন চুপাৰ নেচাৰিয়েলিজম চৈধ্য নম্বৰ প্ৰশ্নটো অনেক কমন হোৱাট হেপেন্স ৱেন দা পয়েট লুক্স এট চেপমেন হোমাৰ পৰ নম্বৰ প্ৰশ্নটো অনেক কমন প্ৰেজেণ্ট কিড ভিউজ অ'ন মিলান কোলি ষোল্ল নম্বৰ প্ৰশ্ন মেনশনছ হোৱাটছ ৱাট আইডিয়া অফ দ্য ইমৰ্টালিটি অফ হিউমেন চুল শত নম্বর প্রশ্ন ডিসকাস দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য সং অফ নাইটেঙ্গল অন দ্য পয়েট যে সকল প্রশ্ন মধ্যে আসবে রয়েছে সে আমাদের এই দশ মার্ক এবং চার মার্ক এবং বিটি কোশ্চেনের সকল হ্যান্ড নোট রেডি করা রয়েছে আপনারা চাইলে স্বল্প মূল্যে আমাদের ফেসবুক গ্রুপে যে সেগুলো বাই করতে পারেন ব্লেক্সের কোশ্চেন দেওয়া রয়েছে কিডসের কোশ্চেন দেওয়া রয়েছে এরপরে শেলির থেকে দেয়া রয়েছে জন্ডান থেকে দেয়া রয়েছে উলে মহাচার থেকে দেয়া রয়েছে সব প্রশ্ন থেকে আমরা সাজেশনে যে সকল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম সেই সকল প্রশ্নের সবগুলো হ্যান্টনটি তৈরি করা রয়েছে সেগুলো তোমরা আপনারা সবাই অত্যন্ত ইজি বাজার লেখা সেগুলো একদিন পড়লেই পারবেন চাইলে আপনারা বাই করতে পারেন